হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব শাকের রেসিপি। এখানে আমি বাজার থেকে কিছু পুঁয়ের শাক নিয়ে এসেছি। এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। পুঁয়ের শাক সবাই খেতে পছন্দ করে। এটা এভাবে লবণ ইলিশ দিয়ে রান্না করে খেয়ে দেখবে। আমি কিভাবে লবণ ইলিশ দিয়ে রান্না করি সেটাই শেয়ার করব। পুঁয়ের শাকগুলোকে আমি কেটে নিয়েছি, এটাকে এখন একটু ভালোভাবে ধুয়ে নিব। এর মধ্যে আমি দুই তিনটে আলু দিয়ে দিয়েছি। এখানে আমি লবণ ইলিশটাকে কেটে টুকরো করে নিয়েছি। এগুলোকে আমি এখন একটু পানিতে ভিজিয়ে রাখব। সব উপকরণ নিয়ে চুলায় চলে যাব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। সমস্ত উপকরণের পরিমাণটা একটু বেশি ছিল, কারণ শাকের পরিমাণটাও একটু বেশি ছিল। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলোকে একটু তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিন। এগুলো এভাবে একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিব একটু লবণ। লবণটা একটু পরিমাণে কম দিতে হবে, কারণ এটা আমি লবণ ইলিশ দিয়ে রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিলাম আদা, রসুন, জিরার পেস্ট, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম দেড় চামচ, জিরার গুঁড়ি দিয়ে দিলাম দেড় চামচ এবং মরিচের গুঁড়ি দিয়ে দিব এক চামচ, যেহেতু এখানে কাঁচামরিচের পরিমাণটা বেশি আছে। সমস্ত উপকরণটাকে আমি একটু তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজার সময় অবশ্যই এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিব শাকটাকে। আলু সহ শাকগুলোকে এর মধ্যে আমি প্রথমে ঢেলে দিব। সম্পূর্ণ শাকটাকে দেওয়ার পরে এটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন শাকটা একটু কমে আসবে তখন আমি এটাকে কোনো একটা কাঠির সাহায্যে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিই। এখানে কোনো বাড়তি পানি দেওয়ার প্রয়োজন হবে না, এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এদিকে আমি লবণ ইলিশগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে শাকগুলোকে আবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিই। পুঁয়ের শাক এবং আলুগুলোকে সিদ্ধ করার জন্য এখানে কোনো বাড়তি পানির প্রয়োজন নেই, শাকের পানিতেই সিদ্ধ হয়ে যাবে। শাক এবং আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব মাছগুলোকে। কেটে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে এখন আমি একটু আস্তে আস্তে নেড়ে শাকের সাথে মিশিয়ে ফেলব। শাকের উপরে এইভাবে মাছগুলো একটু মিশিয়ে দিতে হবে। এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে শাকটাকে দেখে নিব। ধোঁয়ার কারণে শাকের তরকারিটা ভালো দেখা যাচ্ছে না,
ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর এভাবে কুয়ের শাক লবণ ইলিশ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। কুয়ের শাকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।